আমি নামাজ রোজা পর্দার পাশাপাশি দুনিয়ার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিলাম, কিন্তু ইদানিং কারো কারো কাছ থেকে শুনেছি এত লেখাপড়া না করে বরং নফল ইবাদত করলে আর বিয়ে করে স্বামী সংসার করলে আল্লাহ তাআলা খুশি হবেন বেশি। এটা কি সঠিক ব্যাখ্যা? সাক্ষীর উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেছি কিন্তু কোনো হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়নি। আমাদের এক সন্তান আছে, এখন ভুল বুঝতে পারছি, তাই নতুন করে কি এখন আমাদের বিয়ে পড়াতে হবে? রাফি জাহিদ, আপনি লেখেছেন, ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ হয়ে থাকলে দেন মোহর একই রাখতে হবে কিনা? বিয়ে একবারই হবে একই নারীকে, তালাক না হলে তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয়, তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে দ্বিতীয় বিয়েটার কোনো মিনিং থাকবে না, ওটা মিনিংলেস থাকবে, তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না। বিয়ে একাধিক নয়, শুরুতে একবারই, মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট, একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে, যদি করা লাগে তো এটা অভিনয়ের মতোই, এটার কোনো ভ্যালু থাকবে না। জানাতুল ফেরদৌস, আপনি লিখেছেন, আমি নামাজ রোজা পর্দার পাশাপাশি দুনিয়ার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিলাম, কিন্তু ইদানিং কারো কারো কাছ থেকে শুনেছি এত লেখাপড়া না করে বরং নফল ইবাদত করলে আর বিয়ে করে স্বামী সংসার করলে আল্লাহ তাআলা খুশি হবেন বেশি। এটা কি সঠিক ব্যাখ্যা? পর্দার পাশাপাশি যদি আপনি দুনিয়ার ক্যারিয়ারের জন্য বৈধ পন্থায় আপনি কোনো কিছু করার সুযোগ থাকে নিজের স্বকীয়তা বজায় রেখে বাসায় থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন, সেটা আপনার জন্য নাজায়েজ কোনো কাজ নয়। বিশেষ করে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা কিন্তু ভিন্নতর, আপনি আপনার ফ্যামিলিগত পরিবেশ, আপনার নিজের পরিবেশ, সার্বিক অবস্থা, এসবগুলো পর্যবেক্ষণ করার পর মূলত আপনাকে ইন্ডিভিজুয়াল পরামর্শ দেওয়া সহজ হবে। আমি শুধু মৌলিক কথা বলছি যে আপনার যদি কোনো কিছু করার সুযোগ থাকে পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে, তাহলে সে সুযোগ আপনার গ্রহণ করা উচিত। বাট আপনি যদি সেটা না করেন, ধরুন পড়াশোনা আপনি মাঝখা পথে আসেন, সেই মাঝপথে আপনি থামিয়ে দিলেন এবং নফল ইবাদত করলেন, বিয়ে করে সময় সংসার করলেন, তো এক্ষেত্রে পরবর্তীতে এটার জন্য যে হ্যাসেল নিতে হয় পারিবারিক এবং সামাজিকভাবে, সেটা আপনি নিতে পারবেন কি না সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয়। অনেকেই এই জজবাগুলো ধরে রাখতে পারে না। এই জন্য বলা যে যদি শরিয়ার পর্দা মেনটেন করে আপনি একটা পর্যায়ে যেতে পারেন এবং এর ফলশ্রুতিতে আপনার দাওয়াকে আপনি প্রভাবশালী করতে পারেন, তাহলে সেই চেষ্টা আপনার থাকা উচিত। বাট এই এই কারণে বলেছি যে আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং পুরো আপনার আকপাত বিবেচনা করে তারপরে আপনাকে ইন্ডিভিজুয়াল পরামর্শ দেওয়া যাবে, এটা ব্যক্তির উপরে ভ্যারি করবে। সুমাইয়া আক্তার, আপনি লিখেছেন, সাক্ষীর উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেছি কিন্তু কোনো হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়নি। আমাদের এক সন্তান আছে, এখন ভুল বুঝতে পারছি, তাই নতুন করে কি এখন আমাদের বিয়ে পড়াতে হবে? বোন সুমাইয়া আক্তার, সাক্ষীর উপস্থিতিতে আপনি যে কোর্ট ম্যারেজ করেছেন, আপনি যদি হানাফি ফিকহ এর অনুসরণ করে থাকেন বা কোনো আলেমের ফতোয়া নিয়ে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব করা হয়েছে, প্রস্তাবের সম্মতি ছিল এবং মোহর ধার্য করেছেন, তাহলে এরকম হয়ে থাকলে বিয়ে হয়ে গেছে, এখন নতুন করে বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। আর যদি বিয়ের যে শর্তগুলো আছে তার কোনোটি না পাওয়া যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নতুন করে কিন্তু বিয়ে পড়াতে হবে।